কবিতা দেবী তার পাঁচ ছেলে এবং তিন বৌমাকে নিয়ে এক গ্রামে বাস করে। কবিতা দেবীর তিন ছেলে এখন কাজকর্মের সঙ্গে নিযুক্ত আছে, আর বাকি দুই ছোট ছেলে এখনো কলেজে পড়াশোনা করে। তারা দুই ভাই পড়াশোনায় খুবই ভালো হওয়ায় তাদের দাদারা ছোট দুই ভাইকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছে। আর তাদের মা কবিতা দেবী সবসময় চায় তার দুই ছোট ছেলে যেন আরো ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পায়। আর সেই জন্যই দুই ভাই তাদের মায়ের স্বপ্ন পূরণ করার জন্য শহরে যায়। কিরে সন্দীপ, তন্ময়, তোদের পরীক্ষা কবে শেষ হবে? তোরা কবে গ্রামে ফিরবি বল? কতদিন হয়ে গেল তোদেরকে দেখিনি, এবার তো মায়ের জন্য অন্তত গ্রামে ফিরে আয়। একবার আমাকে দিন তো ফোনটা, আমি কথা বলি। হ্যালো সন্দীপ, তুমি কবে বাড়িতে ফিরবে? আচ্ছা বলছি, তোমরা তো এখন বড় হয়েছো, এই বাড়িতে আমাদের তিন জায়ের আর থাকতে ভালো লাগছে না, এবার কিন্তু আমাদের দুই জাকেও নিয়ে আসতে হবে। বৌদি, তুমি কি যে বলো না, সবসময় কিন্তু এরকম ইয়ার কি ভালো লাগে না, মা পাশে আছে আর তুমি এইসব কথা বলছো। মা পাশে দাঁড়িয়ে আছে তাতে কি হয়েছে? আরে বাবা, তোমাদের তো বিয়ে দিতেই হবে, আমরা তো আর তোমাদের বিয়ের জন্য তাড়াহুড়ো করছি না, তাই না? আর তোমাদের দুই ভাইয়ের বিয়েটা হয়ে গেলে বাড়িতে নতুন বৌমা আসবে, আনন্দে বাড়িটা ভরে উঠবে, কি বলুন মা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ বড় বৌমা, তুমি একদম ঠিকই বলেছ। এই সন্দীপ, তোরা দুই ভাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, তাছাড়া তোদের তো পড়াশোনাও শেষ হয়ে গেছে, এবার চাকরি বাকরির সন্ধান কর, আর তারপর চাকরি পেয়ে গেলেই আমি তোদের দুই ভাইয়ের জন্য দুটো সুন্দর মেয়ে খুঁজে তোদের বিয়ে দিয়ে দেব, তারপর আমার আর কোনো চিন্তা থাকবে না। মা, আগে চাকরিটা পাই, তারপর তুমি না হয় আমাদের বিয়ের কথা ভাববে, ঠিক আছে? আচ্ছা মা, এখন আমি তাহলে রাখছি। সন্দীপ, তুমি তো বললেই না তুমি কবে আসছো, গ্রামে আসতে কি ইচ্ছে হচ্ছে না? আচ্ছা, তোমাদের কি শহরে কোনো মেয়ে পছন্দ হয়েছে নাকি বলো তো? না না বৌদি, শহরের মেয়ে কেন, কোনো মেয়েই তো এখনো জুটলো না, আর আমাদেরও এই কদিনের মধ্যে এমনিও বাড়ি যেতে হবে, তবে এখানে আসতেও হবে, কেননা এখানে তো ইন্টারভিউ দিয়েছি, আর কোম্পানি থেকে কল করলে আমাদের আবারও শহরে চলে আসতে হবে। এই বলে সন্দীপ ফোন রেখে দেয়। অন্যদিকে কবিতা দেবী এবার তার দুই ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আর কিছুদিন পরেই দুই ছেলে শহর থেকে তাদের মায়ের কাছে গ্রামে ফিরে আসে। কি ব্যাপার সন্দীপ, তাহলে বিয়ে করার জন্য তাড়াতাড়ি গ্রামে চলে এলে, তাই তো? বৌদি, না না মোটেই না, তোমরাই তো আমাদেরকে ফোন করে বারবার ডাকছিলে, আর সেই জন্যই তো আমাদের দুই ভাইকে আসতে হলো, তা না হলে আমরা তো এখানে আসতাম না, চাকরির খুশির খবরটা পেয়ে তারপর তোমাদেরকে জানাতে এলাম। আচ্ছা আচ্ছা, এসেই যখন গেছো তাহলে তোমাদের দুই ভাইয়ের জন্য আমরা কিন্তু ভালো দুটো মেয়ের দেখাশোনা করে এবার তোমাদের বিয়ে দেব, আর তারপরেই তোমরা আবার শহরে ফিরে যাবে, কয়েক মাস পরে এসেই কিন্তু তোমরা বিয়েটা সেরে নেবে, কেমন? না না বৌদি, এখন বিয়েটিয়ে হবে না, শুধুমাত্র তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম, আর এখনই তোমরা বিয়ের কথা বলছো, এবার কিন্তু আর আমরা এখানে থাকবোই না। তুই চুপ করেছিস কেন, বৌদিকে কিছু বল। আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। দেখো বৌদি, দয়া করে আমাদের জন্য এখন মেয়ে দেখো না, আমরা আবার যখন শহর থেকে ফিরে আসবো তখন আমাদের জন্য পাত্রী খুঁজবে। দুই ছেলের মুখে এমন কথা শুনতে পাওয়ার পরও বিয়ের কথা নিয়ে কবিতা দেবী তাদের কিছু বলে না। এভাবে সবাই মিলে বেশ কিছুদিন হাসি খুশি দিন কাটায়। আর কিছুদিন পরেই শহরের এক বড় কোম্পানি থেকে তাদের দুই ভাইকে ফোন করা হয়, আর তাদের দুই ভাইকে আবার শহরে ফিরে যেতে হয়। সেখানে গিয়ে তারা দুই ভাই জানতে পারে তারা সেই কোম্পানিতে চাকরি পেয়েছে। এর ফলে দুই ভাই প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ এবার তারা দুই ভাই মাস গেলে ভালো টাকা মাহিনা পাবে। হ্যালো মা, বলছি আমরা যে চাকরিটার ইন্টারভিউ দিয়েছিলাম না, ওটা আমরা পেয়ে গেছি মা, এবার আমরা দুই ভাই ইনকাম করব, আর এখান থেকে তোমাদেরকে টাকা পাঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে তোরা দুই ভাই চাকরিটা পেয়েই গেলি, এবার আমি তোদের জন্য মেয়ে দেখি, কেমন? ওহ মা, তুমি আবার সেই মেয়ে দেখার কথা বলছো। আচ্ছা মা, এখন আমি রাখছি, আমরা যখন গ্রামে যাব তখন এসব নিয়ে কথাবার্তা বলবে। এই বলে তন্ময় ফোন রেখে দেয়। আর তারা দুই ভাই পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করে। এভাবে কিছুদিন কাটে। একদিন যখন তারা দুই ভাই অফিসে যায়, তখন অফিসে যাওয়ার পরেই তারা চমকে ওঠে, কারণ সেখানকার দুজন মডার্ন সুন্দরী মেয়েকে দেখে তাদের দুই ভাইয়ের প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর শহরে মডার্ন মেয়ে হবাই সেই মেয়ে দুটো খুবই শর্ট ড্রেস পরেছিল। এই সন্দীপ, ওই মেয়ে দুটোকে দেখ, কত ছোট ছোট জামা কাপড় পরে এসেছে। তন্ময়ের কথা শুনতে পেয়ে সেই মডার্ন মেয়ে দুটো তাদের কাছে আসে। এই যে মিস্টার, আপনারা আমাদের নামে কি বলছেন বলুন তো, আমরা ছোট ড্রেস পরে এসেছি বলে আপনাদের খারাপ লাগছে? দেখুন, এটা কিন্তু শহর, আর এখানে সবাই এরকমই জামা কাপড় পরে, এগুলো তো ফ্যাশন,
তাহলে আপনারা আমাদেরকে নিয়ে এভাবে আলোচনা করছেন কেন? জানি শোনো, আমার মনে হচ্ছে এরা গ্রাম থেকে এসেছে, তাই জন্য এরকম কথা বলছে। এই যে হ্যালো, আপনারা কোথা থেকে এসেছেন? শহরের মেয়েদেরকে আগে বুঝি কখনো দেখেননি? না না ম্যাডাম, আপনাদেরকে আমরা কিছু বলিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই সন্দীপ, চল চল, এদের কাছে না দাঁড়ানোই ভালো বাবা। এই বলে তারা দুই ভাই নিজেদের কাজে লেগে পড়ে। এভাবেই কিছুদিন কাটে আর দুই বন্ধু শিল্প এবং অনু তন্ময় এবং সন্দীপের সঙ্গে এখন কথা বলতে শুরু করে। এর ফলে তাদের চারজনের মধ্যে ভালো রকম বন্ধুত্ব তৈরি হয় আর কিছুদিনের মধ্যেই তারা চারজনই একে অপরকে পছন্দ করে ফেলে। আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে যেতে যেতে কথা বলতে কেন আসলেন? দেখুন, আমরা আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। তন্ময় প্লিজ আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমাকে আমার ভীষণ ভালো লাগে আর আই থিঙ্ক আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি জানো আমাদের বাড়ি কোথায়, আমরা কোথা থেকে এসেছি, আমরা গরিব নাকি ধনী সেসব তো কিছুই জানো না, আর না জানি আমাদেরকে পছন্দ করে ফেললে। দেখো, আমাদের বাড়িতে তোমরা এরকম মডার্ন মেয়েরা কিন্তু গিয়ে থাকতে পারবে না। কেন থাকতে পারবো না? তোমরা যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। আমরা সারা জীবন তোমাদের সঙ্গে থাকতে চাই, প্লিজ দয়া করে আমাদের এই প্রপোজাল অ্যাকসেপ্ট করো। আমার মনে হচ্ছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, তোমরা তো জানো না আমাদের বাড়ি কোথায়। আসলে আমাদের বাড়ি গ্রামে, আর তোমরা গ্রামে গিয়ে কখনোই থাকতে পারবে না। তোমরা তো শহরের মেয়ে, আর তোমরা এসব জামা কাপড় পরে যদি গ্রামে যাও তাহলে আমার মা তোমাদের বাড়ি থেকে বার করে দেবে, আর শুধু তোমাদের নয়, সাথে সাথে আমাদের দুই ভাইকেও বাড়ি থেকে বার করে দেবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের গ্রামের বাড়িতে তোমাদের মতো করেই থাকবো, ওকে? এই বলে অনু এবং শিল্পা তন্ময় এবং সন্দীপকে বিয়ে করে। কিন্তু অন্যদিকে সন্দীপ এবং তন্ময়ের মা বাড়ি বাড়ি তাদেরকে ফোন করতে থাকে, কিন্তু দুই ভাই তাদের বিয়ের কথা বাড়িতে জানাবে না বলে কিছুতেই গ্রামে ফিরে যেতে চায় না। তারা শহরে নিজেদের বৌদিকে নিয়ে জীবন কাটাতে থাকে। আর এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। এরই মধ্যে শিল্প এবং অনু দুজনেই গর্ভবতী হয়, আর অন্যদিকে তাদের গ্রামের তিন জায়রাও এখন অন্তঃসত্ত্বা ছিল। এভাবেই কিছুদিনের মধ্যেই তন্ময় এবং সন্দীপ অনু এবং শিল্পাকে নিয়ে গ্রামে ফিরে যায়। বাড়ির সকলেই তাদেরকে দেখে আসল ব্যাপারটা বুঝতে পারি। সন্দীপ, তন্ময়, তোমরা তো দেখছি খুবই চালাক। আমরা এখানে বিয়ের কথা বলছি কিন্তু তোমরা বিয়ে করবে না বলছিলে, আর এদিকে শহরের মেয়েকে পছন্দ করে বিয়েও করে দিলে, আবার কিছুদিন পর বাবা হবে। ঠিক আছে, কি আর করা যাবে, আমি বরণ ডালা নিয়ে আসছি, তোমাদেরকে বরণ করে বাড়িতে তুলি। দাঁড়াও বৌমা, ওদেরকে বরণ করো না, আমি ওদেরকে কোনোভাবেই বাড়িতে তুলবো না, ওরা শহরের মেয়েকে বিয়ে করেছে। আর দেখো এই নির্লজ্জ মেয়ে দুটো কিরকম ছোট জামা পরে চলে এসেছে, এরকম গর্ভবতী অবস্থাতে এরকম টাইট ফিটিং জামা কখনোই পরতে নেই। এদের দুজনকে দেখে ভীষণই বাজে লাগছে, আর যে কেউ এদের দুজনকে দেখে বুঝে যাবে এরা গর্ভবতী। হ্যাঁ মা, আমরা এই খুশির খবরটা জানাবো বলেই তো গ্রামে এলাম। আসলে আমরা দুজনেই গর্ভবতী, আপনি ঠাকুমা হতে চলেছেন, আর তাছাড়া আমরা গর্ভবতী, এটা যদি বাকিরা জানে এতে লজ্জা কিসের? আমি এই শহরে দুই মেয়েকে কোনোভাবেই মেনে নিতে চাইছি না, কিন্তু তোমাদের জন্য আমি বাধ্য হয়ে মেনে নিচ্ছি। আর তোমরা যখন সকলে চাও আমরা এদের দুজনকে মেনে নিই, তাহলে আমার আর কিছু বলার নেই। তোমরা সবাই একসঙ্গে হাসি খুশি থাকবে, তাতেই আমি খুশি। শাশুড়ি মায়ের কথা শুনে বড় বৌমা সীমা তখনই তার দুই শহুরে যাকে বরণ করে বাড়িতে তোলে। কিন্তু গ্রামে আসার পরও দুই শহুরে বৌমা অনু এবং শিল্পা নিজেদের ফ্যাশন, খাওয়া দাওয়া এবং নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকত। তারা বাড়ির কোনো কাজকর্ম করত না, এর ফলে বাড়ির সমস্ত কাজকর্ম গ্রামের তিন বৌমাকেই করতে হতো। তাই একদিন কবিতা দেবী তার দুই শহুরে বৌমাকে বলে, এই যে তোমরা শহর থেকে এসেছো বলে তোমরা কি এই বাড়ির কোনো কাজ করবে না? তোমরা নিজেদের বাড়িতে কি করতে আমি জানি না, কিন্তু এই বাড়িতে তোমাদেরকে কাজকর্ম করতে হবে। আমার গ্রামের তিন বৌমা সব কাজকর্ম করছে, আর ওরাও তো তোমাদের মতো গর্ভবতী, তা সত্ত্বেও ওরা তিনজন তোমাদের খেয়াল রাখে, কিন্তু তোমরা তো দেখছি একইভাবে পায়ের উপর পা তুলে বসে আরাম করছো। দেখুন মা, আমরা গ্রামের মেয়েদের মতো ওরকম গর্ভবতী অবস্থাতে কাজকর্ম করতে পারবো না। আসলে আপনি তো এই সময়টা কাটিয়ে এসেছেন, আপনি তো নিশ্চয়ই জানেন এই গর্ভবতী অবস্থাতে কাজকর্ম করতে গেলে কতটা কষ্ট হবে, তাই আমরা এরকম শরীর নিয়ে কোনো কাজকর্ম করতে পারবো না। শিল্পার মুখে এমন কথা শুনি কবিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তখনই কবিতা দেবী
তার দুই শহুরে বৌমাকে বকাবকি করতে শুরু করে। কিন্তু তখনই গ্রামের তিন বৌমা সেখানে এসে তাদের শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। আর অন্যদিকে শহুরে দুই বৌমাও কোনো কথা না বলে নিজেদের মতো সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। গ্রামের তিন বৌমা যেখানে বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকে, অন্যদিকে শহুরে দুই বৌমা নাইট ক্লাবে গিয়ে সারা রাত ধরে পার্টি করে, এমনকি গর্ভবতী অবস্থাতে তারা ড্রিঙ্ক করে। দেখো শিল্পা, অনু, তোমরা দয়া করে এরকম গর্ভবতী অবস্থাতে মদ খেও না, এসব তোমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আর এরকম অবস্থায় তোমরা যদি মদ খাও তাহলে তোমাদের বাচ্চারও তো ক্ষতি হবে। সচা পোকে, তোমরা তো গ্রামের মেয়ে, তোমরা কিভাবে জানবে মদ খেতে কতটা ভালো লাগে, কত মজা লাগে? তাই দয়া করে আমাদেরকে এসব কথা বলতে আসবে না, ওকে? যাও, চলে যাও এখান থেকে। আর এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। কিন্তু একদিন অনু এবং শিল্পা দুজনে মিলে প্রচন্ড পরিমাণে নেশা করে বাড়িতে ফিরে, আর তারা বাড়ির দরজার সামনে মুখ থুবড়ে পড়ে যায়। এর ফলে তাদের দুজনের পেটে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে, আর তারা চিৎকার করে বাড়ির সকলকে সেখানে ডাকে। তখনই সবাই মিলে অনু এবং শিল্পাকে হসপিটালে নিয়ে যায়, আর তাদেরকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়। সরি, আমরা বাচ্চাগুলোকে বাঁচাতে পারলাম না, বাচ্চাগুলো গর্ভেই মারা গেছে। আসলে খুব জোরে আঘাত লাগার কারণে পেটের মধ্যেই দম আটকে ওরা মারা গেছে, আর একটা বাচ্চার মাথায় লেগেছিল, যার ফলে আমরা কাউকেই বাঁচাতে পারলাম না। তবে আপনাদের ওয়াইফরা সুস্থ আছেন। ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে সকলেই চমকে ওঠে, আর শহুরে দুই বৌমা তখন নিজেদের ভুল বুঝতে পারে। দিদি, তোমরা আমাদেরকে অনেকবার বারণ করেছিলে আমরা যাতে নেশা না করি, কিন্তু আমরা তোমাদের কোনো কথাই শুনিনি। আর আজকে আমাদের ভুলের কারণে এত বড় ক্ষতি হয়ে গেল। আজকে যদি আমরা তোমাদের কথা শুনতাম তাহলে আজকে আমাদের বাচ্চা দুটো বেঁচে থাকতো। আমরা সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবে শিল্পা এবং অনু সকলের কাছে ক্ষমা চায়। আর তাদেরকে এরকম কান্নাকাটি করতে দেখে বাড়ির সকলের খুবই খারাপ লাগে, তাই সবাই মিলে শহুরে দুই বৌমাকে ক্ষমা করে দেয়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গ্রামের তিন বৌমা সুস্থ সবল তিনটে বাচ্চা জন্ম দেয়। আর এই দেখে অনু এবং শিল্পা খুবই খুশি হয়, আর তারা দুজনে মিলে তাদের তিন জায়ের এবং তাদের বাচ্চাদের খুবই খেয়াল রাখতে শুরু করে।